আসসালামু আলাইকুম। আপনারা এখন যে কংক্রিটের শহরটা দেখছেন, এটা আমাদের ঢাকা শহর। আগেও ঢাকা শহর আপনাদের দেখিয়েছি, তবে সেই ঢাকা আর এই ঢাকার ভিতর বিস্তর ফারাক আছে। আজকের আকাশটা 2024 আগস্ট মাসে স্বাধীন হওয়া বাংলাদেশের আকাশ। যেহেতু আমার মোটরসাইকেলটা অলমোস্ট 500 কিলোমিটারের মতো রাইড করা হয়ে গেছে, সেহেতু ফার্স্ট সার্ভিসিংটা দিতেই হয়। বাজাজের কিছু সার্ভিস নীতিমালা আছে, মানে 5 বছরে বাইকের যে ওয়ারেন্টি সেটা পেতে গেলে আমাদের সার্ভিসের ম্যানুয়াল বুকটাকে অনুসরণ করে 8টা সার্ভিস করাতে, যেখানে 4টা সার্ভিস হচ্ছে ফ্রি আর 4টা হচ্ছে পেড সার্ভিস। এইটা হচ্ছে বাজাজের সেই ওয়ারেন্টি বুক। ওয়ারেন্টি বুকে বলা আছে, প্রথম 750 থেকে 1000 কিলো অথবা বাইক ক্রয়ের প্রথম 30 দিনের ভিতরে ফার্স্ট সার্ভিসটা করাতে হবে। যেহেতু আমার বাইক অলমোস্ট 500 কিলোমিটার হয়েছে এবং বাইক কেনা হয়েছে মোটামুটি 20-22 দিন হয়ে গেছে, সেজন্য আজকে ফার্স্ট সার্ভিসিংটা করিয়ে ফেলবো। শনিবার সকাল সকাল বাইক নিয়ে বের হয়ে গেলাম, কারণ বন্ধের দিন হওয়ায় সার্ভিস সেন্টারের ভিড়টা বেশি থাকবে। আর আজ যাচ্ছে মিরপুরের সাইডফিটে বাজাজ ফেয়ারের মোনাক ভাইয়ের কাছে, তার সার্ভিস সেন্টারের খুব নামডাক শুনেছি। ফার্স্ট সার্ভিসিংয়ে বাইকের মেন কাজ হলো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আর পুরো বাইকের যত নাট বোল্ট খুলে আবার সেগুলো সেট করা, কারণ নতুন বাইক ফ্যাক্টরি থেকে যখন অ্যাসেম্বল করা হয় সেখান থেকে শুরু করে রাস্তায় প্রায় 500 কিলো চলা পর্যন্ত এর মধ্যে কোনো সার্ভিস করা হয় না। আর যেহেতু নতুন বাইক, সেহেতু নাট বোল্ট লুজ হওয়া ছাড়া তেমন কোনো কাজও থাকে না। ঠিক সকাল 8টায় যেও সিরিয়াল পেলাম 8 নম্বরে, অথচ সার্ভিস সেন্টার খুলবে সকাল 9টায়। মিরপুর সাইডফিটের বাজাজ ফেয়ারের সার্ভিস সেন্টারে যে আমার দৃষ্টিভঙ্গি কিছুটা চেঞ্জ হয়ে গেল, তারা দেখলাম প্রথমে বাইকটাকে ওয়াশ করে নেয় আর পুরো বাইক ওয়াশ করার পরেই তারা মেন সার্ভিসিংয়ের কাজটা শুরু করে। একে একে পুরো বাইক খুলে ফেলে এবং যথাযথভাবে কাজ করে আবার পুনরায় বাইক অ্যাসেম্বল করে। আর যতক্ষণে আমার বাইক সার্ভিস হচ্ছে ততক্ষণে চলেন পুরো বাজাজ ফেয়ারটা ঘুরে দেখি। ঘড়িতে সময় হচ্ছে 12:30, সকালবেলা আসছি 8:30 সময়, আর 8:30 এসে আমার সিরিয়াল ছিল 7 নম্বর, আর বাইকের কাজও করা হয়ে গেছে। আর বাইকের কাজ করতে হচ্ছে এই ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের কাছ থেকে শোনো ভাই, ফার্স্ট সার্ভিসিংয়ে আসলে মেনলি আপনারা কী কী কাজ করেন? ফার্স্ট সার্ভিস আসলে ফার্স্ট সার্ভিসটা একটা গুরুত্বপূর্ণ সার্ভিস। মনে করেন যখন ফ্যাক্টরি থেকে গাড়িটা বের করে, মনে করেন কিছু নাট মনে করেন যে লুজ থাকে, পুরো গাড়িটা খুলে মানে স্পার্কিংগুলো মিসিং থাকে, নাট বোল্ট মনে করেন লুজ থাকে, যে যেরকম ম্যাক্সিমাম নাটই লুজ পাইছে। আগে যেরকম আমরা একটা ভাইব্রেশন ফিল পাইছি, ভাইব্রেশন করতো, মানে ভাইব্রেশনটা করবে না গাড়ি 4-5000 RPM টান দিলে একটু ভাইব্রেট করবে, জানে ভাইব্রেটটা করবে না, আমরা চালালে বুঝতে পারবেন যে পরিবর্তন কী হয়েছে। মানে ইঞ্জিনের নাট যদি লুজ থাকে, সেক্ষেত্রে ওই ইঞ্জিনের ভাইব্রেশনটা পুরো গাড়ি দেয় পড়ে। মনে করেন ইঞ্জিনের যে মেন যে মাউন্টিংগুলো, তিনটা মাউন্টিং লুজ আছে, লুজ ছিল। হ্যাঁ, লুজের কারণে মনে করেন যখন পিক আপ দিতে যেতেন তখন মনে করেন ইঞ্জিনের ভাইব্রেশনটা পুরো গাড়ি দেয় পড়ে। অনেকে মনে করে যে ফার্স্ট সার্ভিসিংয়ে আসলে তেমন কোনো কাজ নাই, কিন্তু আসলে ফার্স্ট সার্ভিসিংটাই মেজর। ফার্স্ট সার্ভিসটাই মেজর, এরপরে মনে করেন সেকেন্ড সার্ভিসটু কাজ আছে, পুরো স্টিক মিস্টিকগুলো গ্রিস করাবে সেকেন্ড সার্ভিসটা, ব্রেকিং পিওর শেষ হবে। মানে মজাটা সেকেন্ড সার্ভিসের পরে পাবেন, মানে পুরোপুরি মজাটা সেকেন্ড সার্ভিস পরে। আপনি হাত খুলে চালাইতে পারবেন সব কিছু, মনে করেন আপনি বুঝতে পারবেন যে না আমার গাড়িটা হন আপনি ফিরে মনে হইবে তখন। মানে ফার্স্ট সার্ভিসিংটা গাড়ির মেনটেন্যান্স, আর সেকেন্ড সার্ভিসের পরে হচ্ছে পারফরমেন্স। মনে করেন তারপরে তো আপনি পারফরমেন্সটা পাইবেন, টাইম মতো সেকেন্ড সার্ভিসে নিয়েন, তারপরে আপনি গাড়ি চালানো হয়। কিন্তু এই গাড়িটা মেন হচ্ছে সার্ভিসটা যদি ভালো হয় গাড়ি চালায় মনে করেন মজা আছে, সার্ভিসটা অনেকটা দিতে পারে না বিধায় মনে করেন গাড়ির বিভিন্ন সমস্যা দেখা যায়। আপনাদের সার্ভিস সেন্টারটা কই বলে দেন? আমার সার্ভিস সেন্টার রয়েছে মিরপুর 2 সাইড ফিট ছাপরা মসজিদের ঠিক অপোজিটে, মানে বিপরীত পাশে বাজাজ ফেয়ার। আর বাইক সার্ভিস করা কমপ্লিট। আর বাজাজ N160 বাইকের একটা কমন ইস্যু হচ্ছে এটার ট্যাঙ্কে মরিচা ধরতেছে, আর হচ্ছে এটার সেলফ মোটরের সমস্যা। আর আমি আজকে বাইক সার্ভিস করতে হচ্ছে বাজাজ ফেয়ার। তো ভাই জি, বাজাজ ফেয়ার। আর আমাদের বাজাজ ফেয়ারের মোনাক ভাই তো সবার কাছেই পরিচিত, মোনাক ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো ভাই।
আপনাদের এই যে N160 যে ট্যাঙ্কের যে ইস্যুটা, এটা নিয়ে বেশ কয়েকদিন যখন কথাবার্তা শুনতেছি যে মানে ট্যাঙ্কের মরিচা ধরে যাইতেছে বা এই হইতেছে, এখন এটা করলে আপনার কোম্পানি থেকে কী করতেছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি বাজাজ ফেয়ারতে বলছিলাম। আমাদের সর্বমোট টোটাল N1 বাইক সেল হয়েছে প্রায় 14,000-15,000 ইউনিট। তার মধ্যে আমার কাছে যেটা ডকুমেন্ট আছে, যেহেতু আমি উত্তরা মোটরসে জব করি এবং উত্তরা মোটরসে আমি কিছু ইনফরমেশান পাই, তো টোটাল হলো সারা বাংলাদেশে 48টা আপনার ট্যাঙ্কিতে জং ধরছে। তো এই 48টার মধ্যে মোটামুটি আর 10-12টা চেঞ্জ করে দিলে মোটামুটি রিকোভারি হয়ে যাবে। মানে 14,000 অলমোস্ট 14,000 সেল হয়েছে, এর মধ্যে 45-48টার মধ্যে জং পড়ছে, এর মধ্যে ওনাদের ম্যাক্সিমাম চেঞ্জ করাও হয়ে গেছে। চেঞ্জ করা হয়ে গেছে মানে 8-10টার মতো চেঞ্জ করা মোটামুটি কভার হয়ে যায়। মানে এটা তো আপনারা ফ্রি চেঞ্জ করে দিচ্ছেন? হ্যাঁ, ফ্রিতে দিচ্ছে সব। আচ্ছা, আর সেলফের যে ইস্যু, যে সেলফের যেটা ইস্যু, এটাও কোম্পানি ধরেন। আসলে N1 বাইকের ক্ষেত্রে আপনার যদি কেউ প্রপার ওয়েতে সার্ভিস করে, যদি সঠিক ডকুমেন্ট থাকে, তাহলে আপনার এটার সেলফ মোটর বলেন, ইস্যু বলেন, তারপরে আপনার মনোশক বলেন, তারপরে আপনার হেডলাইট, সব কিছু ওয়ারেন্টি পায়। এগুলো ওয়ারেন্টি 5 বছর? যে এটা আগে ছিল 2 বছর অথবা 20,000 কিলো, কিন্তু এখন যেটা নতুন যারা বাইক কিনবে সেক্ষেত্রে 5 বছর অথবা 50,000 কিলো ইঞ্জিনের ওয়ারেন্টি, সাথে সাথে এগুলো আপনার ওয়ারেন্টি পাবে আর কি। আমি বাইক কেনার সময় জিজ্ঞাসা করছিলাম যে মনোশকের ওয়ারেন্টি আছে কিনা, কিন্তু মালিবাগের ওনারা কিন্তু বলতে পারছিল না, ওনারা বলছে যে না, ছিল না। না, আজকে আমি 20,000 কিলোতে একজন কিন্তু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, একজন দেখছি নিয়ে গেছি, আমি বললাম যে আমার সময় নাই, আপনি নিয়ে যাই চেঞ্জ করেন। 20,000 কিলো হয়েছে কিন্তু ওনার। যাই হোক, মানে 20,000 কিলো চালানোর পরেও আপনারা N160-তে আপনার পার্টসের ওয়ারেন্টিগুলো পাবেন, ইভেন মনোশকও যদি প্রবলেম হয় সেটাও তারা চেঞ্জ করে দিয়েছে। এই কারণে আমরা অনেক সময় N160 গ্রুপের মধ্যে যে দেখতেছি যে অনেকে ছবি তুলে পোস্ট করতেছে, আপনারা ছবি তুলে পোস্ট না করে সরাসরি ঢাকায় নিয়ে আসেন। আর মজার বিষয়টা হচ্ছে, মোনাক ভাই আমাকে যেটা বললো যে আপনি গাড়ি যে কোনো জায়গা থেকেই কিনেন না কেন, বাজাজের যে কোনো অথরাইজ ডিলার পয়েন্টে এসেও যদি আপনারা ওয়ারেন্টি ক্লেম করেন তারা ওয়ারেন্টি দিবে। আর আপনার শোরুমের অ্যাড্রেসটা আপনি বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 60 ফিট ছাপরা মসজিদ। এখানে হচ্ছে আমাদের ছাপরা মসজিদ, ঠিক অপোজিটই হচ্ছে শোরুম বাজাজ ফেয়ার। বাজাজ ফেয়ার। আর আমরা আসছিলাম মোট 3টা বাইক, এই একজন, তার বাইক এখনও সার্ভিস করা হয় নাই, আর ওই একজন দূরে বসে আছে বাইক সার্ভিস করাবে। এখন আমার সার্ভিস করা শেষ, আমি এখন বাসা চলে যাব, তোমাদেরকে টাটা। বেশ কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিই, সেখানে আমি সবাই কাছে জিজ্ঞাসা করি যে আমার বাইকের নামটা কি রাখা যায়, আর আপনারা এমন অদ্ভুত অদ্ভুত নাম আমাকে সাজেস্ট করছেন, যেগুলো শুনে দেখুন আপনাদের কাছে কেমন লাগে। একজন বলছে বুল, দ্য রেড বুল, তারপরে বলছে লিওপার্ড, এরপরে বলছে জাস্ট ওয়াও, মানে একটা বাইকের নাম বলতেছে জাস্ট ওয়াও। এরপরে একজন বলল রেড হর্স, এরপরে বলল রেড ড্রাগন, রেড কাউ, গরুও বাদ যায় নাই, প্রিডেটর, তারপরে টেনসা জান গেটসু, একজন বলছে লালপরি, আর আরেকজন বলছে টুকটুকি। আর এত নামের মধ্যে আমার কাছে যে নামটা পছন্দ হয়েছে সে বলছে হচ্ছে রিভোল্ট। যেহেতু আমাদের এই ভাই মোহাম্মদ সানি তার বাইকের নাম রিভোল্ট রাখছে, সেহেতু আর আমার রিভোল্ট রাখার সুযোগ নেই। রিভোল্ট নামের অর্থ হচ্ছে বিদ্রোহ, যেহেতু বিদ্রোহের মাসে বাইক কেনা হয়েছে সেহেতু রিভোল্ট রাখাই যেত। আমাদের দেশ 2024 সালে স্বাধীন হয়েছে 5 তারিখে, আর আমি বাইক কিনেছিলাম 1 তারিখ, সেই হিসাবে বিজয়ের ঠিক আগে আগেই আমার বাইক কেনা হয়, আর আমি আমার বাইকের নাম রিভোল্ট রাখতেই পারি। কিন্তু আমাদের ভাই মোহাম্মদ সানির বাইকের নামও কিন্তু রিভোল্ট, যেহেতু দুই বাইকের এক নাম রাখাটা সমীচীন না, সেহেতু আমি রিভোল্টের যে সিনোনিমস সেটা নিয়ে একটু খুঁজাখুঁজি শুরু করি, এবং এরপর সুইটেবল একটা নাম পাই। নামটাও খুব কিউট, সেটা হচ্ছে মিউটিনি। মিউটিনি নামের অর্থ হচ্ছে বিদ্রোহ, তার মানে আজ থেকে আমার পালসার N160-র নাম হচ্ছে মিউটিনি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড, সেভ লাইফ। ওহো, আরেকটা কথা আপনাদের সাথে বলে যায়, খুব তাড়াতাড়ি এই বাইকটা নিয়ে আমরা ট্যুরে বের হইতেছি, রিভোল্ট আর মিউটিনি একসাথে ট্যুরে যাচ্ছে। আর নেক্সট ভিডিওতেই আপনাদেরকে দেখাবো যে কোথায় আমরা এই দুই বিদ্রোহীকে নিয়ে ট্যুরে গেলাম।